নমস্কাৰ, এছামিজ অনলাইন ইউটিউব চেনেললৈ আপোনালোক সকলোকে স্বাগতম জনাইছোঁ। মই মজিদ। বন্ধুসকল, পলকতে চাওক আজি সন্ধিয়াৰ 7টা গুৰুত্বপূৰ্ণ খবৰ। অসমৰ আগশাৰীৰ APSC UPSC কোচিং ইনষ্টিটিউচন ভদ্ৰ IAS একাডেমী অতি গৌৰৱেৰে মুঠ 184 গৰাকী ছাত্ৰ ছাত্ৰী APSC প্ৰিলিমছ 2020 পৰীক্ষাত উত্তীৰ্ণ হৈ APSC মেইনছ পৰীক্ষাত অৱতীৰ্ণ হ'ব। নিয়মীয়া পাঠদান, ডেইলি ষ্টাডি মেটেৰিয়েলছ, মক টেষ্ট আৰু ইণ্টাৰভিউ গাইডেন্সৰ প্ৰশিক্ষণ দিয়া হয়। বিগত বৰ্ষত 58 গৰাকী ছাত্ৰ ছাত্ৰী APSC পৰীক্ষাত উত্তীৰ্ণ হৈ ভদ্ৰ IAS একাডেমীলৈ গৌৰৱ কঢ়িয়াই আনিছিল। আহক আজিয়েই ভদ্ৰ IAS একাডেমীলৈ। গুৱাহাটীৰ লগতে যোৰহাটতো আছে শাখা কাৰ্যালয়। যোগাযোগ কৰক 8638391721ত। প্ৰথমটো খবৰ, শিশুৰ বাবে মাস্ক বাধ্যতামূলক নহয়। কৰোণাক লৈ কেন্দ্ৰীয় স্বাস্থ্য মন্ত্ৰণালয়ৰ নতুন নিৰ্দেশনা। কৰোণা সংক্ৰমণ ৰোধৰ বাবে কেন্দ্ৰীয় চৰকাৰে নতুনকৈ প্ৰকাশ কৰিছে গাইডলাইন। কেন্দ্ৰীয় স্বাস্থ্য মন্ত্ৰণালয়ে নতুনকৈ জাৰি কৰা এই গাইডলাইনত বিশেষকৈ শিশুসকলৰ মাস্ক পৰিধান কৰা আৰু কৰোণা প্ৰট'কল কঠোৰভাৱে পালন কৰাৰ ওপৰত গুৰুত্ব দিছে। স্বাস্থ্য মন্ত্ৰণালয়ে প্ৰকাশ কৰা এই গাইডলাইনত কোৱা হৈছে যে 5 বছৰৰ তলৰ শিশুসকলে মাস্ক পৰিধান কৰাটো বাধ্যতামূলক নহয়। আনহাতে 12 বছৰ বা তাতকৈ অধিক বয়সৰ শিশু কিশোৰে মাস্ক পৰিধান কৰিব লাগিব। আনহাতে 18 বছৰৰ তলৰ কিশোৰ কিশোৰী তথা শিশুক চিকিৎসা কৰাৰ সময়ত অনক্লনেল এণ্টিবডি দিয়া নহ'ব। নতুন নিৰ্দেশনাত উল্লেখ কৰা অনুসৰি 5 বছৰ বা তাতকৈ কম বয়সৰ শিশুৱে মাস্ক পৰিধান কৰিব নালাগে। 6 বছৰৰ পৰা 11 বছৰ বয়সৰ শিশুৱে মাস্ক পৰিধান কৰিবনে নাই সেই বিষয়ে অভিভাৱকে সিদ্ধান্ত ল'ব। 12 বছৰৰ ওপৰৰ কিশোৰ কিশোৰীয়ে প্ৰাপ্ত বয়স্কৰ দৰে মাস্ক ব্যৱহাৰ কৰিব লাগিব। মন্ত্ৰালয়ে কৈছে যে অমিক্ৰন প্ৰকাৰৰ ফলত সংক্ৰমিত লোকৰ সংখ্যা বৃদ্ধি পাইছে, কিন্তু ইয়াৰ ফলত গুৰুতৰ ৰোগৰ সংখ্যা অতি কম। মন্ত্ৰালয়ৰ মতে কৰোণা সংক্ৰমণৰ ফলত 18 বছৰৰ তলৰ শিশুৰ অৱস্থা যিমানেই গুৰুতৰ নহওক, তেওঁলোকক কোনো এণ্টিভাইৰেল ষ্টেৰইড বা মনক্লনেল এণ্টিবডি দিব নালাগে। বিশেষকৈ কোনো লক্ষণ আৰু মৃত্যু লক্ষণ নথকা কৰোণা ৰোগীৰ বাবে একেবাৰে ষ্টেৰইড ব্যৱহাৰ নকৰিবলৈ পৰামৰ্শ দিয়া হৈছে। পৰৱৰ্তী খবৰ, যোগী আদিত্যনাথক চেৰ পেলাই জনপ্ৰিয়তাৰ শীৰ্ষস্থানত মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা। বিজেপি শাসিত ৰাজ্যসমূহৰ মুখ্যমন্ত্ৰীক চেৰ পেলাই জনপ্ৰিয়তাৰ শীৰ্ষত হিমন্ত বিশ্ব শৰ্মা। হিমন্ত বিশ্ব শৰ্মাৰ কাম কাজত সন্তুষ্ট 56.6% লোক। ভাৰতৰ বিজেপি শাসিত ৰাজ্যৰ ভিতৰত ৰেটিং তালিকাত হিমন্ত বিশ্ব শৰ্মাৰ নাম শীৰ্ষত। ইণ্ডিয়া টুডেৰ এক সমীক্ষাত এই তথ্য প্ৰকাশ পাইছে। কেইবাটাও বিষয়ৰ ওপৰত সমীক্ষা চলাইছিল ইণ্ডিয়া টুডেই। আকৌ প্ৰধানমন্ত্ৰী হিচাপে মোদীক বিচাৰে 52.5% জনতাই। মোদী চৰকাৰৰ কাম কাজত সন্তুষ্ট দেশৰ 63% লোক। পৰৱৰ্তী খবৰ, কেন্দ্ৰীয় চৰকাৰৰ বৃহৎ ঘোষণা। কেন্দ্ৰীয় চৰকাৰে আপোনাৰ একাউণ্টলৈ পঠিয়াব 10,000 টকা। কোনসকল লোকৰ একাউণ্টত 10,000 টকা দিব চাওঁ আহক। মোদী চৰকাৰে আপোনাৰ একাউণ্টলৈ পঠিয়াব 10,000 টকা। কেন্দ্ৰীয় চৰকাৰে হাতত লৈছে অভিলাষী PM স্বনিধি যোজনা। এবছৰৰ বাবে আপোনাক দিয়া হ'ব 10,000 টকাৰ ঋণ। সময়ত ঋণ পৰিশোধ কৰিলে আপোনাক চৰকাৰে দিব ৰাজসাহাৰ্য। মাহিলী হিচাপতো পৰিশোধ কৰিব পাৰিব ঋণ। এই আঁচনিৰ সুবিধা লাভ কৰিব ব্যৱসায়ীসকলে। পদপথৰ সকলো দোকানীকে সামৰি ল'ব এই আঁচনিয়ে। 24 মাৰ্চ 2020ৰ পূৰ্বে এনেধৰণৰ কামত নিয়োজিত থকা লোকসকলে লাভ কৰিব এই সুবিধা। চহৰ গাঁৱৰ সকলো দোকানীয়ে লাভ কৰিব ঋণ। আপোনালোকে অধিক তথ্য জানিবৰ বাবে সবিশেষ চাওক এইটো ৱেবছাইটত। ৱেবছাইটটো হৈছে PMSBANidhi.mohua.gov.in। আপোনালোকে ৱেবছাইটটো ভালদৰে চাই লওক, এইটো ৱেবছাইটত সবিশেষ তথ্য লাভ কৰিব। বন্ধুসকল, তাৰপিছৰ 4 নম্বৰ খবৰটো জনোৱাৰ আগতে আপোনালৈ এটা সৰু ৰিকুৱেষ্ট। যদি এতিয়ালৈকে এইটো ভিডিঅ'ত লাইক কৰা নাই তেন্তে প্লিজ এটা লাইক কৰি দিয়ক। আৰু এনেকুৱা ধৰণৰ নতুন নতুন ভিডিঅ' পাবলৈ চেনেলটো ছাবস্ক্রাইব কৰি কাষত থকা বেল আইকনটো প্ৰেছ কৰি ৰাখক। পৰৱৰ্তী খবৰ, অসম সৌৰভ বঁটা গ্ৰহণৰ বাবে লাভলীনাক আনুষ্ঠানিকভাৱে নিমন্ত্ৰণ অসম চৰকাৰৰ। 24 জানুৱাৰীত অসম চৰকাৰে প্ৰদান কৰিব অসম সৌৰভ বঁটা। সেই অনুসৰি অসম চৰকাৰৰ ফালৰ পৰা আনুষ্ঠানিকভাৱে নিমন্ত্ৰণ পত্ৰ দিবলৈ বৃহস্পতিবাৰে নিশা লাভলীনা বৰগোহাঁইৰ বাসগৃহত উপস্থিত হ'লগৈ ৰাজ্যৰ স্বাস্থ্যমন্ত্ৰী কেশৱ মহন্ত।
অসম সরকারে প্রথমবারের বাবে প্রদান করবলে লওয়া অসম সৌরভ বটা এবার অলিম্পিক পদক বিজয়ী লাভলীনা বৰগোহাঁইক প্রদান করা হব। হেয়ে অসম সরকারের ফালৰ পৰা আনুষ্ঠানিকভাৱে এই বটা প্রদান করবলে গোলাঘাটৰ বারমুখীয়া গাঁও থকা লাভলীনার ঘরে উপস্থিত হৈ স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্তই কয় যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এখন নিমন্ত্রণী পত্র লৈ আহিছো। রাজ্যখনৰ সর্বোচ্চ অসামরিক সন্মান অসম সৌরভ বটার বাবে এইবার লাভলীনা বৰগোহাঁইক সরকারে নির্বাচন করেছে। আর এই সন্মান সরকারের গণতন্ত্র দিবসের প্রাক্ষণত অহা 24 জানুয়ারি তারিখে শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রত অসমৰ রাজ্যপাল আর মুখ্যমন্ত্রীগিয়ে প্রদান করব। আনহাতে এই বটার বাবে লাভলীনার নাম মনোনীত করার বাবে লাভলীনায় সরকারক ধন্যবাদ জ্ঞাপন করেছে। লাভলীনায় পুনর্বার আগন্তক সময়ত দেশ তথা রাজ্যর নাম বিশ্বত জিলিকায় তোলার বাবে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার কথাও উল্লেখ করে। পরবর্তী খবর, অসম আরক্ষীর মুখ্য কার্যালয়ের সম্মুখত কনিষ্টেবল পদর প্রার্থীর উত্তাল প্রতিবাদ, 24 ঘণ্টার ভিতর বিচারিলে উত্তর। উলুবাড়ির অসম আরক্ষীর মুখ্য কার্যালয়ের সম্মুখত প্রতিবাদ, কনিষ্টেবল নিযুক্তির ক্ষেত্রে বঞ্চিত প্রার্থীসকলের প্রতিবাদ। প্রতিবাদ করা প্রার্থীসকলে শারীরিক পরীক্ষাত উত্তীর্ণ হয়েছিল, যোগ্য প্রার্থী বঞ্চিত হওয়ার অভিযোগ তুলি ক্ষুব্ধ প্রার্থীসকলে সাব্যস্ত করে প্রতিবাদ। বিজ্ঞাপনত উল্লেখ থাকা মতে এটা পদর বিপরীতে 5 জন প্রার্থীক লিখিত পরীক্ষাত বহিবলৈ মতার কথা আছিল, কিন্তু এটা এটা পদর বিপরীতে 2 জন প্রার্থীক মতার অভিযোগ উত্থাপন হয়েছে। 2 জনকৈ মতার বাবে বর্তমান কাট অফ মার্ক বেশি হয়েছে, হেয়ে বহু প্রার্থী বঞ্চিত হওয়ার অভিযোগ তুলিছে প্রতিবাদকারীসকলে। প্রতিবাদকারীসকলে কর্তৃপক্ষের পর 24 ঘণ্টার ভিতর বিচারিছে উত্তর। পরবর্তী খবর, বর্ধিত করোনা সংক্রমণের প্রতি লক্ষ্য রাখি 23 আর 30 জানুয়ারিত সম্পূর্ণ লকডাউন ঘোষণা কেরালা সরকারের। 23 আর 30 জানুয়ারিত সম্পূর্ণ লকডাউন ঘোষণা, এই বৃহৎ সিদ্ধান্ত গ্রহণ করেছে কেরালা সরকারে। কোভিডের ভয়ানক সংক্রমণ দেখি লকডাউন দিলে কেরালা সরকারে, কেরালাত অতি কঠোর করে তুলিছে নীতি নিয়ম। 2টাকৈ দেওবারে সকল দোকান বাজার বন্ধ ঘোষণা করা হয়েছে, 2টাকৈ দেওবারে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে কেরালাত। জরুরীকালীন সেবার বাইরে এই সময়সাত সকল বন্ধ থাকিব। কেরালাত 40% পার করলে কোভিড পজিটিভিটি রেট। রাজ্যখনের সকল স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। আজিরে পৰা কেবল অনলাইন পাঠ্যক্রম অব্যাহত থাকিব। 2টা দেওবারে বন্ধ রাখিব লাগিব শপিং মল, থিয়েটার গৃহ, স্কুল কলেজ, ধর্মীয় অনুষ্ঠান সকলো। পরবর্তী খবর, বৈজ্ঞানিক উদ্ভব কুমার ভরালীর জামিন আবেদন খারিজ করলে গুয়াহাটি উচ্চ ন্যায়ালয়ে, আর কেটামান মুহূর্তের পিছতেই আত্মসমর্পণ করব উদ্ভব কুমার ভরালিয়ে। উদ্ভব ভরালী গ্রেপ্তারের পথ প্রশস্ত, গুয়াহাটি উচ্চ ন্যায়ালয়ে খারিজ করলে জামিন আবেদন। কেস ডায়েরি চার পিছত বৃহস্পতিবারে নাকচ করে জামিন আবেদন, পূর্বতে উচ্চ ন্যায়ালয়ে অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছিল। ভুক্তভোগীর বাণীবদ্ধ ভাষ্য শুনার পিছত আদালতের এই সিদ্ধান্ত। ভরালীর বিরুদ্ধে এগারী তুলি লওয়া 13 বছরীয় কিশোরীক যৌন নির্যাতন চলার অভিযোগত গোচর রুজু হয়েছিল। আজি আর কে মুহূর্তমানের পিছতেই আত্মসমর্পণ করব উদ্ভব কুমার ভরালিয়ে। পরবর্তী খবর, পিতৃর সম্পত্তি জীয়কর অধিকার কিমান, এই সন্দর্ভত উচ্চতম ন্যায়ালয়ে দিলে গুরুত্বপূর্ণ রায়দান। পুত্র বা আন আত্মীয়র সমানে সম্পত্তির ভাগ পাব জিয়েকেও, উচ্চতম ন্যায়ালয়ের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। সর্বোচ্চ ন্যায়ালয়ের মতে জিয়েক সকল দেউতাকর উপার্জনের উৎসর উত্তরাধিকারী, পুত্রর দরে কন্যা সকলেও দেউতাকর সম্পত্তি লাভ করিব। ইচ্ছাপত্র অবিহনে মৃত্যু হওয়া হিন্দু ব্যক্তির কন্যা সকল পিতৃর স্বউপার্জিত আর অন্যান্য সম্পত্তির সমানে অধিকারী হব। পরিয়ালের আন সদস্যর ভিতরত কন্যাকো প্রাধান্য দিব লাগিব। মাদ্রাস উচ্চ ন্যায়ালয়ের রায়ের বিরুদ্ধে দাখিল করা আবেদনের উপর এই নির্দেশনা সুপ্রিম কোর্টের।